আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমি খুব লোভনীয় একটা ছালাতের রেসিপি নিয়ে এসেছি, আর এটা দেখলে সবারই জিভে পানি এসে যাবে। এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ট্রাই করে খেয়ে দেখবেন। আজকে আমার রেসিপি কর্ন সালাদ। এখানে একটা কর্নের ক্যান নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ কর্ন দিয়েও করতে পারেন। আমি ক্যান ইউজ করার জন্য নিয়েছি। ফার্স্ট অফ অল আমি ক্যানটাকে ওপেন করে নেব। ক্যান আমি ওপেন করে নিচ্ছি। আমি এভাবে করে ওপেন করে নিয়েছি। আমি পানিটা জোরে নেব। কর্নগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান নিয়েছি। আপনারা চাইলে বয়েল করে নিতে পারেন অথবা ওভেনেও করে নিতে পারেন। 3-4 মিনিট আমি 3-4 মিনিট ফ্রাই প্যানে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এবার অ্যাড করে দিচ্ছি কর্ন। আমি চুলার জালটা মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নিচ্ছি। দেন আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি। দেন আমি কর্ন সালাদের জন্য কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নিই। আমি নিয়ে নিয়েছি অনিয়ন স্লাইস, দেন কিউকাম্বার, দেন ধনে পাতা, দেন টমেটো, দেন কাঁচামরিচ, দেন লেবু। আমি সব কিছু কর্নের সাথে অ্যাড করে দিব। আমি সব কিছু নিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1/2 চামচ অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলে। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম গরম মশলা। 1/2 চামচ অ্যাড করে দিচ্ছি চাট মশলা। এসব আমি একসাথে মেখে নেব। করে দিচ্ছি 1/2 চামচের পিঙ্ক সল্ট। আমি আবারও সব কিছু মেখে নিচ্ছি। এটা আমি দিতে ভুলে গেছিলাম, আপনারা একসাথে চাইলে দিয়ে নিতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমি লেবুর রসটা পরে দিছি, কারণ হচ্ছে আমার মা লেবুর রস দিলে খাবে না, মাকে আগে দিয়ে দিচ্ছি, এর জন্য আমি এখন লেবুর রসটা অ্যাড করতেছি। আমি আবার একটু মেখে নিচ্ছি। আর আমার মা হলো মিষ্টি খেতে খুব লাইক করে, আর আমরা 3 বোন খুব টক খেতে লাইক করি। এভাবে করে আপনারা সালাদটা বানাইলে খেতে খুবই মজা হয়। এটা আপনারা এভাবে করে একবার হলেও ট্রাই করেন, এটা খেতে খুবই টেস্ট হয়। আর এটা কোনো কিছু কোনো কিছু ছাড়াই খেতে ভাল লাগে। এই কর্ন সালাতের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।